কংগ্রেস পরিচালিত কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বিল গ্রাম পঞ্চায়েতের চার্নং ওয়ার্ডের নমপাড়া দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল নমপাড়ায় এই পানীয় জলের সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েতের তরফ থেকে গত চার পাঁচ মাস পূর্বে চার ওয়ার্ডে নির্বাচিত কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যা মিতালী নমের বাড়িতে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল কিন্তু গ্রামের মানুষের অভিযোগ মিতালী নমের বাড়িতে ডিপ টিউবওয়েল বসানোই সেই টিউবওয়েলের জল কেউ ব্যবহার করতে পারছে না কারণ তিনি সেই টিউবওয়েলটিকে বাঁশের বেড়া দিয়ে আগলে রেখে দিয়েছে এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে চার ওয়ার্ডের বাসন্তী জায়গায় পাম্প হাউস বসানো হবে জায়গায় প্রচুর সুপারি গাছ এবং আগুর গাছ ছিল পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী বাসন্তী নমের জায়গায় সমস্ত সুপারি গাছ এবং আগুর গাছ কেটে পাম্প হাউস নির্মাণের কাজ শুরু হয়েছে বিগত এক সপ্তাহ পূর্বে বাসন্তী প্রায় দশ লক্ষ টাকার গাছ কাটা হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন কিন্তু পাম্প হাউস নির্মাণের কাজ শুরুর পর ইঞ্জিনিয়ার জানিয়ে দেয় যে নামের জায়গায় পাম্প হাউস নির্মাণ করা যাবে না কারণ মাঠে খুঁড়ে জল পাওয়া যাচ্ছে না তাই বাসন্তী নমের জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাম্প হাউস নির্মাণের কাজ করা হবে গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতের প্রধান সমত আলী অসুস্থ থাকায় উপপ্রধান মানিক চৌধুরী পঞ্চায়েত পরিচালনা করছেন এবং প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন এই সুযোগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত সদস্য মিতালি নম উপপ্রধানের সাথে টাকা বিনিময়ে গোপন বোঝা পড়ার মাধ্যমে পাম্প হাউস পঞ্চায়েত সদস্য মিতালি নমের বাড়িতে নির্মাণ করার জন্য পরিকল্পনা নেন বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানিয়েছে কি সমস্যা এখানে

কেন আমাদের দিকে আমাদের খুব বুঝাইছে ব্যাপারে পঞ্চায়েত সদস্য मिताली নমকে জিজ্ঞাসা করলে উনি বলেছেন পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে ওনার বাড়িতে বসানোর জন্য তবে টাকা দেওয়ার বিষয়টিকে অস্বীকার করেছেন মিতালি নম তবে চার পাঁচ মাস পূর্বে ওনার বাড়িতে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে এটা উনি স্বীকার করলেও উনি বলেন যে এই ডিপ টিউবওয়েলটি বর্তমানে নষ্ট হয়েছে আমি তো আমার সওchitzায় আমি তাদের দি আছিলাম আগে উনি কোনো লেয়ার পাওয়া গেছে না যার ফলে এটা পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত হইরা হেরাও যেখানে বালা মানুষ সেই দিছে এটা কোনো আমার কোনো ইয়ে নাই আমার কোনো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই রিঙ্কলটা তো আমি সেগুলি আপত্তি করছি না এটা বর্তমানে আমার জাভরা রয়েছে আর কি এটা পঞ্চায়েত আমার রেজুলেশন দেওয়া আছে এটা পরিষ্কার লাগিয়া জীবাণু টিমাণু আছে তো পরিষ্কার করার পরে যদি তো আমি তো আপত্তি করা লাগে না করছি না যে নাইও না করি অপরদিকে খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তথা গৌনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেস দলের নির্বাচিত সদস্য দুর্লভ নমো জানিয়েছেন মিতালী নমো একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের পাশাপাশি উনি একজন আশা কর্মীও বটে নিজে পঞ্চায়েত সদস্য হয়ে বেআইনিভাবে নিজের প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুটি ঘর নিয়েছেন তিনি শুধু তাই নয় আইন বহির্ভূতভাবে রেগার শ্রমিক দিয়ে নিজের বাড়িতে মাটি ভরাট করিয়েছেন আর এবার নিজের বাড়িতে সরকারি টাকায় ডিপ টিউবওয়েল থাকার পরও নতুন করে আবার পাম্প হাউস নির্মাণ করতে চাইছেন মিতালী নমের এই ভূমিকায় ক্ষুদ্র গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ